হ্যালো, ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমরা কথা বলবো পাবজির নতুন সেন্সিবিলিটি নিয়ে। পাবজিতে নতুন একটি সেন্সিবিলিটি আপলোড করছে তারা, যার কারণে আমরা প্রত্যেকটা গানে আলাদা আলাদা সেন্সিবিলিটি ইউজ করতে পারবো। দেখা যায় আমাদের অনেক সময় এক এক গানে এক একটা সেন্সিবিলিটি প্রয়োজন পড়ে, যেমন AKM এর ক্ষেত্রে আমাদের রিকয়েলটা বেশি থাকার কারণে সেন্সিবিলিটি বেশি দরকার পড়ে, M4 এর ক্ষেত্রে সেখানে সেন্সিবিলিটিটা আমাদের একটু কম পড়ে। আবার যখন আমরা স্নাইপিং করি সেক্ষেত্রে আমাদের সেন্সিবিলিটিটা কম রাখতে হয়, নাহলে আমাদের অ্যাকুরেট শট নিতে অনেক প্রবলেম দেখা দেয়। সেই জন্য আমরা আজকে পাবজির নতুন সেন্সিবিলিটি নিয়ে কথা বলবো। পাবজি আগামীকালকে আপডেটের কারণে নতুন একটি অপশান আনলক হয়েছে, যার কারণে আমরা প্রত্যেকটা সেন্সিবিলিটি আলাদা আলাদা করে সেট করতে পারবো প্রতিটা গানের জন্য। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সেন্সিবিলিটি সেটিংসে চলে আসছি, এবং প্রত্যেকটা বন্দুকের জন্য আমি আলাদা আলাদা সেন্সিবিলিটি অ্যাড করে রাখছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন AKM এর ক্ষেত্রে সেন্সিবিলিটি একটু বেশি করে রাখছি আমি। আবার অন্যদিকে অপর প্রান্তে M4 এর জন্য আমি স্প্রে এর সেন্সিবিলিটিটা একটু কমিয়ে রাখছি, কারণ M4 এর রিকয়েল কম থাকার কারণে আমাদের সেন্সিবিলিটি একটু কম রাখতে হয়, নাহলে স্প্রে দিতে প্রবলেম দেখা দেয়। সো আমি এখানে প্রত্যেকটা গানের জন্য আলাদা আলাদা সেন্সিবিলিটি অ্যাড করে রাখছি, বোল্ড অ্যাকশন, SMG, লাইট মেশিন গান, অটো রাইফেলস। সো আপনারা চাইলে এই সেন্সিবিলিটি সেটিংটি ব্যবহার করতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য নিচে ডিসক্রিপশন বক্সে সেন্সিবিলিটির যে কোড সেটি দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেবেন। দেন এখানে আমার সেন্সিবিলিটি পোর্টটা চলে আসবে আপনাদের ডিসপ্লেতে। দেন এখানে ইউজ লেআউট দেবেন,